ধারের টাকা ফেরত দেওয়ার নাম করে যুবককে ডেকে নিয়ে গিয়ে খুন করার চেষ্টা। কোনো রকমে পালিয়ে প্রাণে বাঁচলেন ওই যুবক, হাবড়া পুলিশের হাতে ধৃত এক। ধারের টাকা ফেরত দেওয়ার নাম করে ডেকে নিয়ে গিয়ে খুনের চেষ্টার অভিযোগ বন্ধুদের বিরুদ্ধে। ঘটনার তদন্তে নেমে ইতিমধ্যেই এক অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ, পলাতক অপর অভিযুক্ত। রবিবার রাতে ঘটনাটি ঘটেছে উত্তর চব্বিশ পরগনার হাবড়া থানার অন্তর্গত রাউতারা গ্রাম পঞ্চায়েতের ঘোষপাড়া এলাকায়। জানা গেছে, রাতে অভিষেক ঘোষ নামে এক যুবককে এলাকায় ডাকে স্থানীয় বাসিন্দা মোকসেদুর রহমান। সূত্রের খবর, মোকসেদুর রহমানের কাছে টাকা পেত অভিষেক। অভিষেক সুদের ব্যবসা করত বলেও জানা গিয়েছে। সূত্রের দাবি, পাওনা টাকা নিয়ে কয়েকদিন ধরেই বচসা চলছিল। রবিবার রাতে অভিষেককে এলাকায় ডাকা হয়। অভিযোগ, ফোন করে এলাকায় অভিষেককে ডাকে মোকসেদুর। অভিষেক এলাকায় যেতেই তার সাথে বচসা বাঁধে। তারপর তাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়। রক্তাক্ত অবস্থায় কোনো মতে এলাকা ছেড়ে পালায় অভিষেক। রাতেই তাকে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি করা হয় বরসাত হাসপাতালে। রাতেই তার গলাতে অস্ত্রোপচার করা হয়েছে বলে জানা গিয়েছে। অভিযোগ পাওয়ার পর রাতেই অভিযানের নামে হাবড়া থানার পুলিশ, রাতেই সামিম মণ্ডল নামে এক অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযুক্তদের সাত দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে এদিন হাবড়া থানার পক্ষ থেকে তাকে বারাসাত আদালতে হাজির করানো হয়। তবে ঘটনার মূল অভিযুক্ত মোকসেদুর রহমান এখনো পলাতক বলে জানা গিয়েছে। আমাদের বটতলায় একটা ছেলে, যে অভিষেক ঘোষ ওরূপে কেলো, সে তার গলায় ছুরির আঘাত এবং রক্তাক্ত অবস্থায় তাকে বারাসাত হসপিটালে পাঠানো হয়েছে এবং সেখানে আমি যাই নিজে। যাওয়ার পরে ওখানে দেখি তারা বলে আমাদের ওই পুরনো হাজি সাহেবদের পুরনো যে বাড়ি, সেই দোতলার ঘরের উপরে সেখানে রক্তাক্ত ছুরি আছে এবং গামছা আছে এবং অনেকের চটি, দুজোড়া চটি পড়ে আছে, সেখানে তাকেই গলায় ছুরি হয়তো। বিষয়টা যেটা হচ্ছে, যেগুলো ভেসে আসছে ও ওখানে কোনো লেনদেনের যে ব্যাপারটা বলা হচ্ছে ছিল, সেই সব নিয়েই হয়তো এই ঘটনা ঘটেছে। ব্যুরো রিপোর্ট, নিউজ রোম্যান্স ল্যান্ড, হাবড়া। অক্ষয় তৃতীয়ার পূর্ণ লগ্নে প্রার্থনা জুয়েলার্সের শুভ জন্মদিন উপলক্ষে সকলকে জানাই শুভেচ্ছা ও ভালোবাসা। এই শুভক্ষণে প্রার্থনা জুয়েলার্সের পক্ষ থেকে সোনার গহনা কেনাকাটায় দারুণ সাশ্রয়ের সুযোগ। সাত তারিখ মঙ্গলবার থেকে বারো তারিখ রবিবার পর্যন্ত প্রতি গ্রাম সোনার গহনার মজুরির ওপর ১৬০ টাকা পর্যন্ত সাশ্রয়ের সুযোগ। থাকছে আপনার সাধ্যের মধ্যে সমস্ত রকম গহনার বিপুল সম্ভার, পুরাতন গহনার পরিবর্তে নতুন গহনা কেনার সুযোগ। অফার চলাকালীন রবিবারেও দোকান খোলা থাকবে। প্রার্থনা জুয়েলার্স, স্কুল রোড, বনগাঁ।